যে নবীজির শিক্ষা করো না ভিক্ষা। যারা ভিক্ষা করে মাঝে মাঝে অনেক ভিক্ষুক দেখা যায়, শরীরে সব আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, ব্যবসা করার মতো যোগ্যতা আছে, এমন মানুষ দেখবেন কোনো কামাই রুজি করার ক্ষমতা আছে কিন্তু করে না, তার কাছে মাইনছের কাছে খুজ্জা খাইতে বালা লাগে। যে ব্যবসাটা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে, রক্ষা করবে। দুনিয়ার মুসলমান ও হবিগঞ্জের লাখাইয়ের হোসেনপুর মধ্যগ্রামের বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে কোন ব্যবসার কথা বললেন আমি তো জানি না, তবে আপনিও জানার দরকার, আমিও জানার দরকার। ব্যবসা তো সবাই করেন কিন্তু মুসলমান হালাল ব্যবসা কয়জন করেন একটা বার চিন্তা করে দেখেন। ওই হালাল ব্যবসা যদি করতে পারেন, আপনার দুনিয়ার সকল প্রকার রং তামাশা, সকল প্রকার গুণা থেকে আল্লাহ আজাবুন শাদিদ যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আপনারে বাঁচাইব। ও মুসলমান, ওই ব্যবসা আপনি করতে গেলে আপনার কাছে একটু ঘৃণা মনে হয়, ওই ব্যবসা করতে গেলে আপনার কাছে খারাপ মনে হইতে পারে, ওই ব্যবসা করতে গেলে আপনার কাছে কেমন জানি মনে হইতে পারে, আমি কেন ব্যবসা করব, ব্যবসাটা কেমন জিনিস হইতে পারে। ও মুসলমান, একটা বার চিন্তা করে দেখো, তুমি তো চুরি করো না, তুমি তো ডাকাইতি করো না, তুমি করো ব্যবসা, এটা হোক সামান্য 5 টাকার পান বিক্রি করা, হোক সামান্য দুনিয়ার কোনো হরেক মাল বিক্রি করা, হোক সামান্য পানি বিক্রি করা, এটা যদি হালাল ব্যবসা হয়, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার জানাইয়া দেয় উম্মতের দলেরা, ওই ব্যবসাটার মাধ্যমে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার যন্ত্রণাদায়ক সকল শাস্তি থেকে কবরের মধ্যে উদ্ধার করব। হুজুর ব্যবসার কথা বললেন, আল্লাহর কোন নবী কি ব্যবসা করেছে, আল্লাহর কোন ওলি কি ব্যবসা করেছে, নবীর সাহাবাই কেরাম কি ব্যবসা করেছে? আরে হা হা, নবীর অনেক সাহাবাই কেরাম ব্যবসা করেছে, কিন্তু তোমরা একবার চিন্তা করো না, মনে করতেছো ছোট একটা ব্যবসা করলে মনে হয় তোমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, তোমার নিজের সম্মান নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর নবীর সাহাবাই কেরাম কয় না রে দুনিয়ার মুসলমান, আমার দুনিয়ার কোনো কিছু নষ্ট হবে না, কারণ এই ব্যবসা শিক্ষা দিয়েছেন মদিনার রহমাতুল্লিল আলামিন নবীজি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আপনারা বলেন নবীর শিক্ষা কেউ কি ভুলতে পারে, নবীর শিক্ষা কি কেউ ফালাইতে পারে? না রে মুসলমান, ফালাইতে পারে না। এজন্য কথার কথা আমরা অনেক রকমের কথাই বলে থাকি, যে নবীজির শিক্ষা করো না ভিক্ষা। যারা ভিক্ষা করে মাঝে মাঝে অনেক ভিক্ষুক দেখা যায়, শরীরে সব আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, ব্যবসা করার মতো যোগ্যতা আছে, এমন মানুষ দেখবেন কোনো কামাই রুজি করার ক্ষমতা আছে কিন্তু করে না, তার কাছে মাইনছের কাছে খুজ্জা খাইতে বালা লাগে। আসেনি আছে না এমন? ও মুসলমান, ও হোসেনপুরের যুবক মুরব্বী বাবাজিরা, নবীর সাহাবাই কেরাম ব্যবসা করেছে, ব্যবসার মাঝে মাঝে তারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাসটা শক্ত রেখেছেন। একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর প্রাণের সাহাবাই কেরাম এমন ব্যবসা করেছেন, ওনারা একদিন ব্যবসা করে নবীজির 4 জন সাহাবী একসাথে নবীজির মদিনার দিকে রওনা করে আসতেছেন, ইয়ামেন থেকে, সামদেশ থেকে ব্যবসা করে দুইটা প্রতিনিধি দল যখন আগমন করতেছে, হঠাৎ করে যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওই নামাজের ওয়াক্ত হওয়ার পরে ওই নবীর সাহাবাই কেরাম ওনাদের ব্যবসার মালগুলা একসাথে রাইখা, মাঝে মাঝে ফাঁকা রাইখা রাইখা ওনার নামাজ পড়ার জন্য ওই এলাকার একটা মসজিদের মধ্যে প্রবেশ করে ফেললেন। নবীর সাহাবাই কেরাম যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, একজন ব্যক্তি ওই মালগুলাকে পিস দিয়া অন্যদিকে ফিরে, পশ্চিম দিকে ফিরা নামাজ পড়তেছে। আর এমন টাইমে দেখে বর্তমান জামানায় যেমন ডাকাইতি হয়, আগের জামানায় বনি কাফেলার মালামাল ডাকাইতি হয়তো। নবীর সাহাবাই কেরাম মসজিদে নামাজ আদায় করে প্রহরী যিনি পাহারা দেয় উনিও মালটাকে পিস দিয়া পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করতেছে। ও মুসলমান, ডাকাতের দলেরা মাল চুরি করতে পারবে না এটা মনে কইরা ওই সুন্দর নবীর সাহাবাই কেরামের মালগুলার উপরে তারা আইসা মশাল জ্বালাইয়া ওই মাল
ঘরগুলার উপরে তারা আগুন লাগিয়ে দিছে, যেন মাল যেহেতু তারা চুরি করতে পারবে না, যেন মালগুলার তারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে পারে। মুসলমান শুন, প্রহরী নামাজ শেষ করে তাকে দেখতেছে, ওই মালের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, তার একার পক্ষে ওই মালগুলার আগুনটা নিবানো সম্ভব না। দৌড়ে গেছেন নবীর সাহাবাই কারামের কাছে বলার জন্য, ও নবীর সাহাবীরা, তোমাদের সম্পদের মধ্যে আগুন লেগে গেছে, তোমরা কি তোমাদের মালের আগুনগুলা নিবাইবা না? চারজন ছয়জন সাহাবীর মধ্যে পাঁচজন সাহাবী একসাথে রওনা করছে আগুন নিবানোর জন্য, কিন্তু একজন সাহাবি ওই আগুন নিবানোর জন্য আর দৌড়ে যাইতেছেন না। এবার ওই সাহাবিকে পরবর্তীতে যাওয়ার পরে ওই পাঁচজন সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, এরে নবীর সাহাবাই কারাম, তোমাদের কাছে তোমার কাছে জানতে চাই, বলো তোমার মাল তো পুড়ে যাচ্ছে, আমরা পাঁচজন দৌড়ে দৌড়ে আসলাম, তুমি কেন দৌড়ে দৌড়ে আসলা না? ডাক দিয়া কয়, শোনো, আল্লাহর নবীর আদেশ কি তোমরা মনে রাখো নাই? আমার নবী বলেছে, কেউ যদি মালের যাকাত প্রদান করে, সম্পদের যাকাত দেয়, সম্পদের যাকাত দেওয়ার কারণে আমার আল্লাহ তার সম্পদগুলারে পবিত্র বানায়া দেয়, আর এ পবিত্র সম্পদ দুনিয়ার কেউ চাইলেও নষ্ট করতে পারে না। আমি আমার সব সম্পদের যাকাত দিয়েছি, এই জন্য আমার মনের ভিতরে আল্লাহর প্রতি তাকওয়া ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, যদিও আগুন লাগিয়া থাকে, আমি আমার মালের নির্দিষ্ট পরিমাণ যাকাত দেওয়ার কারণে আমার মালগুলা আগুনেও পুড়াইতে পারবে না। আপনার কি ওয়াজ বুঝতে কষ্ট হইতাছে? বুঝছেন কথা? অনেকে সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, যাকাত দেয় না। চিন্তা করে, আমি কষ্ট করে কামাই করছি, এটা আমি গরিবরারে দিতাম কি লেগা? আছে না এমন লোক? নবীর সাহাবাই কেরাম কি করছে শোনেন, আমার ইস্টেদা আউন পর্যন্ত বিষয় দিছে ছয়টা, কয়টা ইস্টেদা আউন পর্যন্ত বিষয় দিছে ছয়টা। কে কইছে হুজুর মা বাপের ওয়াজ করেন, কে কইছে হুজুর কবর হাসরের ওয়াজ করেন, কে কইছে হুজুর ফাঁক ফান যতনের ওয়াজ করেন, আবার কে কইছে হুজুর এই এলাকার ভিতরে সুদ খুট টুত করে আছে, একটু এরারে একটু দোলাই টোলাই দিয়ে দেন হুজুর, এবং ওই যে হয়েছে বিভিন্ন জায়গায় আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম, এই ওয়াজটা করেন। তো মোটামুটি ছয়টা হয়েছে না বিষয়? আমি চিন্তা করলাম ছয়জনের ছয় রকমের মন রাখতে গেলে আমি ফাটতাম না, আমি আমার মতো ওয়াজ করি, ঠিক আছে না? মা বাবার ওয়াজ আপনারা বহুত শুনছেন ইউটিউবে, মা বাবার ওয়াজ শামিম রেজার শূন্যই দাওয়াত দেন, করবো ওয়াজ, তবে বেশি সময় আমি ওয়াজ করি না। যদি আপনারা আমার এই একটা কথার উপরে আমল করেন, আজকের মাহফিল সফল, নসেত ওয়াজ শুনা কান রাজরা বানাইতে পারবেন, কোনো লাভ হবে না। আমরা একজন ওস্তাদ, উনি একদিন মাহফিলের স্টেজে গেছে, কোথায় গেছে? মাহফিলের স্টেজে গেছে। তো যাওয়ার পর এই যে দেখেন, এই দেখেন, এই যে এখানে এক কাপ চা দেওয়া হয়েছে, চাটার উপরে ফ্রিজ আসেনি, কথা কন আসেনি। তো হুজুরকে যখন চাটা দেওয়া হয়েছে, ফ্রিজ ছাড়া এমনি না কাপটা দেওয়া হয়েছে, হুজুর স্টেজে বৈশা চায়ের কাপটা হাতের মধ্যে নিছে, নিয়া বলছে চায়ের কাপের নিচে ফ্রিজ কোথায়? বলছে নাই। উপরে ফ্রিজ কোথায়? নাই। হুজুর বলছে শোনো, কাউকে চা দিলে চায়ের উপরে অথবা নিচে একটা ফ্রিজ দিয়ে ওইটাতে ধরতে হয়, আর ওইটার আংটায় যিনি চা নিবেন তিনি ধরবে, এটা চা খাওয়ার আদব এবং দেওয়ার শিষ্টাচার, এটা আজকের ওয়াজ। এই কথাটা বললে ডাইরেক্ট স্টেজ থেকে নেমে চলে গেছে। পরের দিন ওই এলাকার পাশের এলাকায় মাহফিল, জিজ্ঞাসা করছে হুজুর এ কামটা কেন করলেন? হুজুর বলছে তোমরা মাহফিলে কেন গেছো? হুজুর আপনার ওয়াজ শোনার জন্য। বলছে তোমরা এই পর্যন্ত যত ওয়াজ শুনছ সব ওয়াজের উপরে যদি আমল করতা তোমরা ওলি হয়ে যাইতে, আমল করছো নি? হুজুর না করি নাই। একটা আমল শিখিয়ে দিছে, এটা একটা শিষ্টাচার আর আদব, এটার উপর আমল করি, এটাই ওয়াজ। তিন ঘন্টা সিলাইলে কোনো লাভ হইতো না। সবাইকে হুজুর ঠিক আছে, সুবহানাল্লাহ। জাকাতের ওয়াজ করতেছি জাকাতের, ব্যবসার ওয়াজ করতেছি ব্যবসার, এটা গাছ বেচা ভাত খাওয়া হোক এটা ব্যবসা, পাঁচ টাকার মাল বেচা ভাত খাওয়া হোক এটা ব্যবসা। নবীর সাহাবীরা প্রশ্ন করে, ও সাহাবি তুমি কেন দৌড়ে আসলা না? উনি বলে
আমার নবী বলেছে কেউ যদি সম্পদের যাকাত দেয় তার সম্পদের নষ্ট করার ক্ষমতা দুনিয়ার কারণ নাই, এই জন্য এই সম্পদের জন্য আমি দৌড়ে আসি নাই। বলে তাকে দেখো তোমার সম্পদ তো পুড়ে গেছে। বলে কি সম্পদ পুড়ছে? বলে অন্য কোন সম্পদ পুড়ে নাই, আমার মাল যেগুলা মালগুলা আছে ওই মালগুলারে ডাকনা দেওয়ার জন্য উনি একটা চাদর আনছিল। দোকান আমাদের টাইমে মানুষ ডাক্তার দিয়ে যায় না, একটা চাদর দিয়ে ডাক্তার দিছিল। আল্লাহর হুকুম ওই চাদরটা পুরা গেছে। নবীর সাহাবী ডাক দিয়া কয় শোনো আমার মাল তো পুরে নাই, মাল ঢাকনা দেওয়ার চাদরটা পুরে গেছে। বলে হ্যাঁ, তাইলে কি তুমি তোমার মালের চাদরের জাকাতটা দিছিলা না? এবার বলে এটা আমি জানি না, আমার ঘরের জামা কাপড় সকল কিছু আমার স্ত্রী বের করে দিছে, আমি আমার বাড়িতে যেয়ে জিজ্ঞেস করা লাগবে আমার স্ত্রী কি আমার চাদরটা আমার দিছিল কিনা। বলে হ্যাঁ। এবার ওই স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও আমার আদরের কলিজার টুকরা স্ত্রী, আমি যেই দিন আমার যাকাতের টাকা হিসাব করেছি তুমি আমার ব্যবসায় যাওয়ার সময় যে চাদরটা দিয়েছিলা ওই চাদরের হিসাব তুমি করে দিয়েছে কিনা দিলে কিনা? বলে না গো স্বামী না। বলে কেন দাও নাই? বলে না দেওয়ার কারণ হইল একটা, ওই চাদরটা অন্য কাপড়ের চিপার মধ্যে লুকিয়েছিল, এই জন্য ওই চাদরের হিসাব আমি আপনাকে দিতে পারি নাই, আর এই জন্য আমি চাদরের যাকাত না আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা ওই চাদরটারে মনে হয় তিনি পুড়িয়ে দিছে। আর আল্লাহর নবী শিখিয়ে দেয় যাকাত দেওয়ার কারণে সম্পদ পবিত্র হয়, যাকাত দেওয়ার কারণে সম্পদে বরকত বাড়ে, যাকাত দেওয়ার কারণে সম্পদ অধিক পরিমাণ হয়। হুজুর যাকাত দেওয়া হবে কিসের? যাকাত দেওয়ার কারণটার অনুমাপটা জানতে চায়। আরে অনেকে সম্পদের মালিক কিন্তু যাকাত দেওয়া লাগে কয় টাকার মালিক হইলে জানে না। বর্তমান বাজারে স্বর্ণের পরি হইল 1,12,000 টাকা, ধরেন সমান সমান 1,00,000 টাকা। বর্তমান বাজারে কেউ যদি মাত্র 7,50,000 টাকা অথবা 8,00,000 টাকার মালিক হয় তার প্রতি যাকাত ফরজ কয় লাখ? 7 থেকে 7.5 থেকে 8 লাখ টাকা। 7.5 থেকে 8 লাখ টাকার উপরে যে সম্পদ থাকবে ওই প্রত্যেকটা সম্পদের যাকাত দেওয়া লাগবে। টিয়া দিয়া বক্তাইন না ওয়াজ করাইবেন, গজল কইয়া জিকির আজকার কইরা জামুগা কোনো লাভ নাই আসেনি? এই একটা জিনিস শিক্ষাদান আজকে, একটা জিনিস বর্তমান বাজারে 7.5 থেকে 8 লাখ টাকার মালিক হওয়ার পরে ওই 8 লাখ টাকা ছাড়া বাকি যে টাকা, বাকি যে সম্পদ থাকবো সব কিছুর যাকাত দেওয়ান লাগবো। মুরব্বী টাকা জমাইয়া জমাইয়া জায়গা কিনো, বাইসাবেরা টাকা জমাইয়া জমাইয়া ব্যাংকে রাখো, তুমি হিসাব করলা না কবর দেশে গেলে এগুলার জন্য বাটাম খাওয়া লাগবো, ফিডা খাওয়া লাগবো। ও হুজুর আর কিসের যাকাত দেওয়া লাগবে? আপনার ব্যবহৃত সম্পদ, যে বাড়িতে আপনি থাকেন ওই বাড়ি ছাড়া বাড়তি যদি আর একটা বাড়িও থাকে ওই বাড়িরও যাকাত দেওয়ান লাগে। আপনার একটা গাই গরু থাকলে একটা গাই গরুর দুগ্ধ আপনি পান করবেন, একটার উপরে দুইটা তিনটা থাকলে এটারও যাকাত দেওয়ান লাগে। এই কেন টানাটানি করতেছেন? তাহলে বলেন যাকাত দেওয়া লাগে কি লাগে না? দিবেন নি বাবা, যাকাত না দিবেন কবরে গেলে জালেম হয়ে আল্লাহর কাছে উঠবেন, এই জন্য এগুলার জবাব আপনারা দেওয়া লাগবে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, বর্তমানের মানুষের তো যাকাত দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেয় না, সম্পদ আছে এই সম্পদের যাকাত দেয় না। আরে দিবা কেমনে? বলে হুজুর দিতে তো মন চায় না, আল্লাহর নবী কয় বখিল হবার কারণে বখিলগুলা জাহান্নামের মধ্যে চলে যাবে। আর সাখিও হাবিব আর যারা দান করবে যাকাত দিবে তারা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে বন্ধু। ও মুসলমান আমার আল্লাহ তাআলা আপনার সকল সম্পদগুলারে অর্ধেক নয় অর্ধেক নয়, অর্ধেক থাকলে যাকাত আদায় করলে আপনার সকল সম্পদের যাকাত দেওয়া হবে। হুজুর যাকাতটা দিমু কেমনে? নর্মাল একটা হিসাব দেখা দে, 8 লাখ টাকার উপরে যত লাখ টাকার মালিক আপনি প্রতি লাখে 2,500 টাকা গরিবরে যাকাত দেওয়া লাগবো, 10 লাখ হইলে প্রতি 10 লাখে 12,000, 12,500 টাকা
টাকা জাকাত। এবার আপনি কত লাখ টাকার মালিক আপনি হিসাব করে দেখবেন, প্রতি লাখে 2500 টাকা কইরা, 20 লাখ হইলে 25 লাখ হইলে 25000 টাকা জাকাত। এমনভাবে জাকাতগুলা যদি দেয় তাহলে আপনার সম্পদে তারা কি দিবে? একজন জোরে বলেন না, তিনি কে? ওই আল্লাহ সম্পদে তারা কি আর বরকত দিতে পারে কি পারে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ও আমার হোসেনপুর এলাকার বাবাজিরা বন্ধুরা, জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান নিয়ে যারা জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, ডাইনে বামে না তাকাইয়া আমার সঙ্গে ওই আল্লাহ তাআলা আমার নবীর উপরে যেই কিতাব নাজিল করলেন, জবান বন্ধ রাইখেন না রে বাবারা, আল্লাহর দোহাই বলেন এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম হলো কোরআন, যেটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াতের পথ। আমার এই হোসেনপুর এলাকার ভাই বাবারায়ো, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই কোরআনের নূর, কোরআনের মোহাব্বত, কোরআনের তেলাওয়াত তিনটা জিনিস। এই কোরআনের নূর, কোরআনের মোহাব্বত, কোরআনের তেলাওয়াত না থাকার কারণে আজকে আপনার আমার ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, বরকত আসে না, আপনার আমার ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত আসে না। বলে হুজুর কেন? কারণ মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না। আগের যুগে বাড়ি ঘরের আনাসে কানাসে দিয়া যখন মানুষ গমন করত, মুরব্বীরা ফজরের নামাজ পড়া বাড়িতে যাওয়ার সময় দেখত এই ঘর থেকে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়, ওই ঘর থেকে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। বেলে কেন আওয়াজ আসার কারণটা কি আমরা তো জানতে চাই। জিরে মুসলমানের দলেরা, কারণ হইল আগের যুগের মা বোনেরা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এই বর্তমান জামানায় এ ডায়াবেটিস, গ্যাস্ট্রিক আলসার ফালসার এমন কোন রোগের কথা মুরব্বীরা আগে জানতো না, আর বর্তমান জামানায় মানুষ আরামায়েশে পড়ে যাওয়ার কারণে, আল্লাহর কোরআন নবীর পথমত থেকে দূরে যাওয়ার কারণে আজকে তারা দুনিয়া এবং আখেরাতের রাস্তাটারে সুগম করতে পারে নাই, এজন্য কঠিন কঠিন রোগ বিমারের মধ্যে ভুগতেছে। আজকের মজলিসে এমনও মুসলমান আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের এবাদত করে, মুসলমান দাবি করে কথা সত্য, গত রমজানে যে কোরআন তেলাওয়াত করছে এখনো পর্যন্ত আর কোরআন শরীফটা খুইলেও দেখছে না। পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে, যেই মা বোনেরা গত রমজানে যে কোরআন শরীফ বাস কইরা রাখছে এই পর্যন্ত আর কোরআন শরীফ দ্বারে দৈরেও দেখছে না। আমি বলবো আমার ভাই বাবারায়ো, পর্দার অন্তরালের মা বোনেরা, যদি হেদায়েতের রাস্তারে যাইতে চাও, আল্লাহ এবং নবীরে খুশি করতে চাও, আপনারা বলেন আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু আসেনি? এই জন্য আমার বাবাজিরা বন্ধুরাম, যেহেতু আল্লাহর কোরআনের বিকল্প বিকল্প কোনো কিছু নাই, আসেন আমরা সবাই জবান খুলে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারিমের তেলাওয়াত করি, জবানটা খুলা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا.
وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشيك أن يعطي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ولا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آل سيدنا বাবা আমি জানতে চাই নবীজির উপরে দরুদ শরীফ পড়লে লাভ না লস? আপনারা সবাই তো জানেন লাভ, কিন্তু কেউ আসতে পারেন, কেউ জোরে পড়েন। নবীজির খুলাফা রাশিদিনের প্রথম খলিফা যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন শোনো দুনিয়ার মানুষের দলেরা, আরে ঠান্ডা পানি, পানি যেমন ভাবে ধাউ ধাউ করে ঝর্ণেওয়ালা আগুনকে নিমিষের মধ্যে নিবাইয়া দেয়, কেউ যদি আমার নবীর উপরে দুরুদ ছড়ি বাদাই করে, আমার আল্লাহ ওই পানি যেমন ভাবে আগুনরে নিবাইয়া দেয়, তার চাইতে আরো তাড়াতাড়ি ওই বান্দার জীবনের গুণাগুলা বন্ধ করিয়া দেয়। জি, আরে আগুনরে যেমন ভাবে পানি নিমিশে মিঠাইয়া দেয়, আমার আল্লাহ আল্লাহর বান্দা নবী উম্মতের আমল নামার মধ্যে গুণা থাকলে নবীর দুরুদ শরীফের উসিলায় তেমন ভাবে নিবাইয়া দেয়, তেমন ভাবে গুণা মাফ কইরা দেয়, তেমন ভাবে গুণাগুলা মিঠাইয়া দেয়। ইয়া রাসূল আল্লাহ, আপনি বলেন না এই দুরুদের আর কত ফজিলত আছে? আমার নবীর প্রখ্যাত সাহাবি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো একদিন না দুই দিন না আমার নবীজির একটা না দশ বছর খেদমত করছি, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব আমি আনাসে খাদেমুর রসুল উপাধি দিছেন। জগতের মানুষে শোনো দুনিয়ার মানুষের দলেরা, আমি যখন আমার নবীর খেদমত করলাম আমার উপাধি দেওয়া হইল খাদেমুর রসুল। আমি আমার নবীজির সম্মুখে একদিন লক্ষ্য করে দেখলাম আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী সাহাবিদেরকে বলতেছে, সাহাবিরা রে ও আমি নবীর সাহাবাই কেরামের দলেরা শুনে নাও, আমি নবীর প্রতি অবসর সময়ে তোমরা এমনে না কাটাইয়া যদি আমি নবীর প্রতি দুরুদ শরীফ আদায় করো, যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরুদ শরীফ আদায় করবে আমার আল্লাহ ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করব, গাছ লাগাইব, জবান বন্ধ নাই, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জি জি, ইয়া রাসূলুল্লাহ, একবার দুরুদ পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে কেন? শুনেন বাবা, এবার শুনেন আমার হুজুর খান্দুরা হাবিলি শরীফের বর্তমান গদিনী শিনপীর সাহেব হুজুর সৈয়দ মফিউল আবদাল তুফুমিয়া হুজুর, হুজুর আমার পাশে বসা, আপনাদের জেলার নাম কি? জোরে কয় না, ডরান নাকি তা? হবিগঞ্জ জেলা।
আপনাদের পীরসা বুজুর সৈয়দ মফিউল আব্দাল হুজুর কাবলার মনে করেন হবিগঞ্জ সদরে এক গন্ডা জায়গা আছে, কয় গন্ডা? এক গন্ডা জায়গায় হুজুর একটা বাড়ি বানাইছে তিনতলা। সামনে দেন মুরব্বী মানুষ, হুজুর আসেন সামনে আসেন, বুঝলেন? মুর্শিদের সামনে বেশি ঘন কথা না বলা, মুর্শিদের সামনে উঁচা গলায় কথা না বলা, এটি আদব। এটি কি আদব বলে? হুজুর এর সাইতে বেশি আদব আছে নি? আর আছে, আরো কত আদব আছে আপনারা রক্ষা করেন না। ওই আদব করতে করতে আবার হেটা দেখান যাইতো না, ফায়সাজদা যেমন যাবে না, এটা হারাম। এটা কি হারাম? আল্লাহ বোঝার তৌফিক দক, আমিন কন। তো আজকের পীর সাহেব হুজুর কাবলা সৈয়দ মফিউল আব্দাল হুজুর কাবলার হবিগঞ্জ সদর এক ঘন্টা জায়গা, উনি ওই জায়গার মধ্যে তিনতলা একটা বাড়ি বানাইছে। আমি জানতে চাই বাবারা, বাড়িটার মধ্যে থাকার জন্য হুজুর সুন্দর করে টাইলস করছে, টাইলস করার পরে এসি লাগাইছে, লাইট লাগাইছে, আলোক সজ্জা করছে। আমি জানতে চাই বাড়ির মালিককে, হুজুর মালিককে, বর্তমান সূত্রে মালিকানা সূত্রে উনি না, আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু বর্তমান সূত্রে মালিককে হুজুর। এখন জানতে চাই ওই বাড়ির মালিক যে হুজুর, তাহলে হুজুরের বাড়িতে তো হবিগঞ্জে আছে হুজুর, আজকে লাখাই হোসেন পরে আসছে, আজকে না যাক কালকে, কালকে না যাক এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে না যাক এক মাস পরে, এক মাস পরে না যাক কয়েক বছর পরে, ওই বাড়িতে হুজুর যাইব, কথাটা সত্য না মিথ্যা? যেহেতু ওনার বাড়ি, নবীজি কইছে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরুদ পড়ব, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তার নামে একটা গাছ লাগাইব। এই মোবাইলের মালিক আমি, তাহলে মোবাইলদের কাছে আমি যাব। বাড়ির মালিক হুজুর, বাড়ির কাছে হুজুর যাবে, তাহলে গাছের মালিক আপনি, গাছের কাছেও আপনি যাবেন। জান্নাতের ভিতরে যদি একবার দুরুদ পড়লে একটা গাছ লাগায়, যদি আমার আল্লাহর ফেরেশতারা আপনারে জাহান্নামে নিয়ে টান দেয়, আপনি কইবেন ফেরেশতারা রে কই লইয়া যাও জাহান নামে নি? বলে হা, জাহান নামে তো যাব না। বলে কেন গো? বলে জান্নাতে তো আমার একটা গাছ আছে, আমি আগে ওই গাছটা দেখার জন্য জান্নাতে যাব। বলে যাইবা জান্নাতের ভিতরে? বলে হ্যাঁ। বলে চলো এবার জান্নাতের মধ্যে যখন নিয়ে যাইব, ওই পাগলা তো আর জান্নাত থেকে বাহির হবে না। ওই পাগলা তো আর জান্নাত থেকে বাইর হবে না। আমি জানতে চাই নবীজির দুরুদ শরীফ আদায় করার কারণে জান্নাতে একটা গাছ যদি লাগায়, আমার হোসেনপুরের বাবারা আমরা একবার না দুইবার না, আমাদের সারা জীবন নবীর দুরুদ পড়া কাটাইতে চাই কি চাই না? তাহলে জবান খুলে জোরে জোরে দুরুদ শরীফ আদায় করেন, আল্লাহ সাল্লে। আমরা সবাই হাজির গো হইলাম দয়াল নবীজির মাহফিলে, দয়া করে করেন গো কবুল নর নবীজির খাতিরে, আল্লাহ হুম্মা সল্লে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
দেখব যদি দয়াল নবীজি আইরে তোরা কে কে যাবি রোজায় কান্দে মায়ার নবী রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম নাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হেকমত গন দম খাওয়াইয়া হেকমত ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা হোসেনপুরের মানুষ মদিনা যাইতে চান কি চান না কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবান খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত যে আওয়াজ দিয়েছেন এটা দিয়ে ফান্দক ব্রিজ সরণের আগে চাকা হাম সরিয়ে দেবো জোরে আওয়াজ দেন নারে তাকবীর নারে গৌসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না তাহলে জোরে জোরে পরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রেনে নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজ রোজা সাইর না মা বাবার খেদমত সাইর না আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই হোসেনপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা বাজান রে আমার আজকের জান্নাতের বাগান মাহফিলে আমরা দুনিয়ার টাকা পয়সার লোভে আসি নাই মাহফিলে তাবারুক দিবে এই লোভে আসি নাই যদি প্রশ্ন করি ও মুরব্বীরা যুবকের দলেরা তোমরা কেন মাহফিলের মধ্যে আইসা বসলা উত্তর কি নবীর ভালোবাসায় আসছি হুজুর আমাদের মনে একটা বিশ্বাস আমরা তো জীবনে অনেক গুনাহ করছি আমরার গুনার খবর কেউ জানে না মুরব্বীরা একবার চিন্তা করে দেখো তোমার গুনার খবর তো তোমার ফুতে জানে না ফুতে যদি জানতো বাপ কইয়া পরিচয় দিত না যুবকেরা একবার চিন্তা করো তোমার গুনার খবর তো তোমার মায় জানে না মায় যদি জানতো তোমার সন্তান বলে পরিচয় দিত না আমার পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদের গুনার খবর তো আপনাদের সন্তান জানে না যদি জানতো মা বলে পরিচয় দিত না আল্লাহ
আমরা তো জীবনে অনেক গুণা করলাম, আমরার গুণার কারণে আমরা মনের মধ্যে বিশ্বাস রাখি আমরা হয়তো জাহান্নামে চলে যাব। ও আল্লাহ আপনি বলেন না আমরার জীবনের গুণাটি আমরা কেমনে মাফ করাইতাম। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলে, উম্মত জীবনে যত গুণাই করলা সকল গুণা আমার আল্লাহ তাআলা মাফ করলাতিল কুলুবি জিক্রিল্লাহ, কারণ তোমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম আল্লাহ তাআলার জিকির, মাধ্যমটা আল্লাহ তাআলার জিকির। বাবাজিরা বন্ধুরা ডাইনে বামে না তাকাইয়া মহান মনিব আল্লাহ তাআলার স্মরণে জীবনের গুণা মাফ করার আশায় চক্ষুটা বন্ধ করে দিয়া একটু আমার আল্লাহ তাআলার এসমে জাতের জিকিরে মশগুল হইয়া যাইবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যারা বোবা মানুষ দাবি নাই, আপনাদের যাদের জবান আছে মহাব্বতের আওয়াজটা দিয়া আল্লাহ তাআলার এসমে জাতের জিকিরে মশগুল হইয়া যান। একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলাকে ডাক দেনার পরেন, আল্লাহ 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 আল্লাহ। কদমে কদম রাখি না আদব সম্মানে রাসাঙ্গাই, কদমে কদম রাখি না আদব সম্মানে রাসাঙ্গাই, যদি মুর্শিদ মনে একটু কষ্ট পাঙ্গাই, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ, যদি মুর্শিদ মনে একটু আঘাত পাঙ্গাই, মারহাবা আল্লাহ আল্লাহ। কদমে কদম রাখি না যদি মুর্শিদ কষ্ট পাঙ্গাই, কদমে কদম রাখি না যদি মুর্শিদ কষ্ট পাঙ্গাই, মুর্শিদ যদি অন্তরেতে আঘাত পাঙ্গাই, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকর নবীর সামনে দেখাই তো আদব, আদব দিয়া হইল তিনি সিদ্দিক আকবর, মারহাবা আল্লাহ আল্লাহ। আবু বকর নবীর সামনে দেখাই তো আদব, আদব দিয়া হইল তিনি সিদ্দিকে আকবর, মারহাবা আল্লাহ আল্লাহ। চরণে চরণ মিলাই না মুর্শিদ যদি হয় না রাঙাজ, চরণে চরণ মিলাই না মুর্শিদ যদি হয় না রাঙাজ, দয়াল মুর্শিদ যদি মনে ব্যথা পাঙ্গাই, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। মারতে গেল হযরত উমর দয়াল নবীর কোরআনের মোহাব্বত তিনি কালিমা পড়ে, মাশাল্লাহ আল্লাহ। মারতে গেল হযরত উমর মায়ার নবীর কোরআনের মোহাব্বত তিনি কালিমা পড়ে, মাশাল্লাহ। নবীর কথার উপরে কথা বললেন না তিনি জীবনে, নবীর কথার উপরে কথা তিনি বললেন না তার জীবনে, যদি মুর্শিদ ব্যথা পায় তার অন্তরে, মারহাবা আল্লাহ আল্লাহ। যদি মুর্শিদ ব্যথা পায় তার অন্তরে, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত উসমান বিয়া করেন নবীর দুই কন্যাকে, নবীর মহাব্বতে সম্পদ বিলাইয়া দেয় সে, মারহাবা। হযরত উসমান বিয়া করেন
নবীর দুই কন্যা রে নবীর মোহাব্বতে সম্পদ বিলাইয়া দেয় সে মারহাবা আল্লাহ আল্লাহ সম্পদের মায়া করে নাই নূর নবীর মোহাব্বতে সম্পদের মায়া করে নাই নূর নবীর মোহাব্বতে যদি মুর্শিদ ব্যথা পায় তার অন্তরে মাশাল্লাহ চোখেতে চোখ খুমিলাই না মুর্শিদ কেবলার সামনে চরণে চরণ মিলাই না মুর্শিদ কেবলার সামনে যদি মুর্শিদ ব্যথা পাই তার সামনে মাশাল্লাহ আল্লাহ 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 হযরত আলী বিবাহ করেন মাফাতে মারে পাঞ্জাতন না জাতের তরি বলছেন কোরআনে মাশাল্লাহ হযরত আলী বিবাহ করেন মাফাতে মারে পাঞ্জাতন না জাতের তরি বলছেন হাদিসে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জান্নাতের রহমানির সরদার বানাইছেন যে তাহারে জান্নাতের মুরব্বির সরদার বানাই হযরত আলী রে যদি মুর্শিদ ব্যথা পায় তার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পোল মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পোল মাশাল্লাহ আল্লাহ যেদিন কাগাজি হবে নফসি নফসি করবে সবে মাশাল্লাহ সেই দিন তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে ফুলসে রাতের কোমল আখে রাতে পার হবি তুই ফুলসে রাতের কোমল মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখে রাতে পার হবি তুই ফুলসে রাতের পোল আল্লাহ আল্লাহ চল্লিশ হাজার বছর লাগবে ফুলসে রাত পাহাড়ি দিতে আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় পার করবে কে মুহাম্মদ রাসূল আখে রাতে পার হবি তুই ফুলসে রাতের পোল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখে রাতে পার হবি তুই ফুলসে রাতের পোল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মহব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ আজকে এই লাখাই হোসেনপুরের জমিনে এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে আপনারা সবাই খুশি না বেজার আপনারা শুধু খুশি না বেজার একজন শয়তান কিন্তু আপনাদের সাথে আরও বেশি খুশি একটা দল আছে ওই দলটা হলো এ এলাকার কবরবাসী
সবচেয়ে বেশি খুশি আজকে কবরবাসীর রুহুগুলা এই মাহফিলে ডাইনে বামে সামনে পেছনে ঘোরাফেরা করতেছে। কেন জানেন? কবরবাসীর রুহুগুলা ঘুরতেছে, আর আপনারা যারা আপনাদের মারে মাড়ি দিয়ে এসে মাহফিলে বসছেন, বাপারে মাড়ি দিয়ে এসে মাহফিলে বসছেন, আত্মীয় স্বজনরে কবর দিয়ে মাহফিলে বসছেন, ওই কবরবাসীর রুহুগুলা আজকে আপনাদের কাছে ফকির যেমনভাবে ভিক্ষা চায়, কবরবাসীগুলো আপনাদের কাছে ঠিক তেমনভাবে ভিক্ষার মতো চাইতেছে। ও আমার আওলাদেরা, আমাদেরকে একটু সামান্য পরিমাণ সম্পদ দিয়া, আমাদেরকে একটু ইসানে সওয়াব কইরা, দোয়া কইরা, আমাদের জন্য তোমরা দুনিয়াতে একটু দোয়া করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ার কারণে ওই কবরবাসীর কবরের আজাব মাফ করে দিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আজকের জান্নাতের বাগান মাহফিলের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ মাফ কইরা আজকের মাহফিল থেকে আমাদেরকে বাড়িত নেয় এবং বংশের কবর আজাব মাফ করে। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসলমান, আর ডাইনে বামে যাব না, আমি সরাসরি আপনাদের কাছে আল্লাহর কোরআনুল কারিম থেকে একখানা তেলাওয়াতে কোরআন তেলাওয়াত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দেয় জগতের বান্দার দলেরা। আপনারা সবাই জবান খুলে জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জবান খুলে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদারদেরকে জানিয়ে দেয়, হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের